সন্ধ্যা 6টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজির রহমান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বিএনপি নেতা জিকে গাউস দুই দিনের রিমান্ডে। ডিমের দাম বাণিজ্য মন্ত্রণালয় ঠিক করবে না বললেন টিপু মুন্সি। হিলারি ক্লিনটনকে বাংলাদেশে এসে বিচার পর্যবেক্ষণের আহ্বান। লাইনে দাঁড়িয়ে সেবা প্রার্থীরা নাক ডেকে ঘুমাচ্ছেন মেডিকেল কর্মকর্তা। নায়িকা দুর্নীতি, খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন বাতিলের আবেদন খারিজ। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। চলে যাচ্ছি এবারে বিস্তারিত সংবাদে। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গাউসের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর জিডির সুষ্ঠু তদন্তের জন্য তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন ডিবির এসআই আফতাবুল ইসলাম। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। জিডির অভিযোগ থেকে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, পরস্পর যোগসাজশে জিকে গাউস তৎকালীন হবিগঞ্জ সদর ও লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির এবং তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করেন। এই ঘটনায় 2015 সালের 28 আগস্ট হবিগঞ্জ সদর মডেল থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়। ঘটনার পর থেকে ঢাকা ও এর আশপাশ এলাকায় আত্মগোপনে ছিলেন জিকে গাউস। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে বাংলাদেশে এসে নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিচার কার্যক্রম পর্যবেক্ষণের অনুরোধ জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান। বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দুদক আইনজীবী বলেন, শ্রম আদালতে এলেই বুঝতে পারবেন ডক্টর ইউনুস শ্রমিকদের সঙ্গে কী করেছেন, না দেখে সমালোচনা করাটা আমাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। আপনি দেখুন, আসুন, তারপরে আমাদের সঙ্গে কথা বলুন, বাংলাদেশের শ্রম আইন দেখেন, শ্রমবিধি দেখেন, সুপ্রিম কোর্টের যে রায় হয়েছে, হাইকোর্ট ডিভিশন, অ্যাপিল ডিভিশন, সেগুলো আপনি দেখেন, তারপরে যেই বিচারিক আদালত অভিযোগ গঠন করেছে সেগুলো দেখেন, আমাদের অভিযোগ দেখেন, তারপরে আপনি সমালোচনা করেন। আপনি কিছুই দেখলেন না, না জেনে না শুনে আইন কানুন তোয়াক্কা না করে আপনি হুট করে কমেন্ট করবেন, সেটা তো আমরা মেনে নিতে পারি না। এটা আমরা ক্ষতিই দেখছি, কোনো আইনের মধ্যে পড়ে কি লবিস্টের বিষয়ে আমরা ক্ষতিই দেখছি। ডিমের দাম কত হওয়া উচিত সেটা বাণিজ্য মন্ত্রণালয় ঠিক করবেন না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বুধবার দুপুর 12টায় রাজধানীর একটি হোটেলে সফররত ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ডিমের দাম বেড়ে যাওয়ার পর আমি বলেছিলাম প্রয়োজনে সরবরাহ ঠিক রাখতে ডিম আমদানি করা হবে, সে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলেছি সব সময়। ডিমের দামের বিষয়ে তিনি বলেন, আমি সেদিনও বলেছি ডিমের দাম কত হওয়া উচিত সেটা বাণিজ্য মন্ত্রণালয় ঠিক করবে না, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় দাম ঠিক করে দিয়েছে, এরকম হওয়া উচিত। আমরা চেষ্টা করছি তারা যে দামটা নির্ধারণ করে দিয়েছে সেটা যেন বাজারে থাকে, সেরকম চেষ্টা করছি। যানবাহন চলাচলের জন্য প্রস্তুত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ। আগামী 2রা সেপ্টেম্বর বিমানবন্দরের কাছে কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত 11.5 কিলোমিটার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। র্যাম্প সহ এই পথের মোট দৈর্ঘ্য 22.5 কিলোমিটার। অনানুষ্ঠানিকভাবে যানবাহন চলাচল করবে 3 সেপ্টেম্বর সকাল 6টা থেকে। তবে মোটরসাইকেল ও থ্রি হুইলার কোনো বাহন এক্সপ্রেসওয়েতে চলবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিভাগের তথ্য মতে 11.5 কিলোমিটার উড়াল সড়কে র্যাম্প 11 কিলোমিটার, বিমানবন্দর কাওলা থেকে মোট 15টি র্যাম্প নির্মিত হচ্ছে, এর মধ্যে 13টি খুলে দেওয়া হবে। বনানী ও মহাখালীর র্যাম্প এখনও পুরোপুরি প্রস্তুত নয়।
প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি 65%। ট্রলার বিকল হয়ে টানা 4 দিন ধরে সাগরে ভাসছিলেন 14 জন জেলে। পরে 999-এ কল করে সহায়তা চান তারা। 999-এর কলের সূত্র ধরে তাদের উদ্ধার করে কোস্টগার্ড। বুধবার 999-এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান। তিনি বলেন, গত 19 আগস্ট 14 জন জেলে চট্টগ্রামের আনোয়ারার গহিরা উপকূল থেকে সাগরে মাছ ধরতে যান। সাগরে কয়েকদিন মাছ ধরার পর গত 25 আগস্ট তাদের ট্রলার বিকল হয়ে যায়। এরপর 4 দিন ধরে তারা সাগরে ভাসছিলেন। বিকল ট্রলার নিয়ে ভাসতে ভাসতে তারা কক্সবাজারের কুতুবদিয়া উপকূলের কাছাকাছি পৌঁছান। এরপর উপায় না দেখে 999-এ ফোন করেন নুরুল করিম নামে একজন জেলে। নোয়াখালীর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সেবা প্রার্থীরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করলেও ভেতরে চেয়ারে বসে নাক ডেকে ঘুমাচ্ছেন আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম। বুধবার দুপুর 11:45 জেনারেল হাসপাতালের চেম্বারে এমন চিত্র দেখা যায়। এতে চরম ক্ষুব্ধ হন সেবা নিতে আসা লোকজন। তারা এই ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন। কবিরহাট উপজেলা থেকে সেবা নিতে আসা মোশাররফ হোসেন বলেন, সকাল 10:30 একটি কাজে আরামের অফিসে যাই, তিনি আমাকে বসিয়ে রেখে চেয়ারে ঘুমিয়ে পড়েন। এরপর কয়েকজন সেবা প্রার্থী চেঁচামেচি করলে তিনি অফিসের কোনায় গিয়ে অন্য চেয়ারে নাক ডেকে ঘুমিয়ে পড়েন। দুপুর 12:00 ঘুম ভাঙলে তিনি কাজ না করে আমাকে শনিবার আসতে বলেন। বহুল আলোচিত নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচারিক আদালতে মামলা চলতে আর কোনো বাধা নেই। বুধবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চে আদেশ দেন। অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিভিশনের বিষয়ে শুনানি নিয়ে আদেশ দেন আদালত। ইলাস্টিক ও ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি কমফি পিভিসি বেড কভার, যেমন আরামদায়ক তেমনি পানি ও ফাঙ্গাস প্রতিরোধী। কমফি বেড কভার হবে আরামের ঘুম। থাকছে এবার আন্তর্জাতিক সংবাদ। এবার আফ্রিকার দেশ গ্যাবনে ক্ষমতা দখল করছে সামরিক বাহিনী। বুধবার দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের একটি দল ঘোষণা দিয়েছেন যে তারা দেশের ক্ষমতা গ্রহণ করেছেন। এর মাত্র কয়েক মিনিট আগেই দেশটির সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে যে গেবুনি সিলেকশন সেন্টার আলি বঙ্গোকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেয়, কিন্তু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে সামরিক বাহিনী দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানাতে যাচ্ছে ঘূর্ণিঝড় ইডালিয়া। ঘূর্ণিঝড়টি এখন শক্তিশালী 4 নম্বর ক্যাটাগরিতে পরিণত হয়েছে। উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টায় 130 মাইল। দেশটির জাতীয় হারিকেন সেন্টার এ তথ্য জানিয়েছে। কেন্দ্র অনুসারে ইডালিয়া এখন ডিসার কি থেকে প্রায় 7 মাইল পশ্চিমে ও তালাহাসি থেকে 90 মাইল দক্ষিণে অবস্থিত। এর গতিপথ ফ্লোরিডার বিগ ব্যান্ডের দিকে। এরই মধ্যে সেখানের উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল ঘূর্ণিঝড়টি ছিল 4 ক্যাটাগরির। সাইফার অর্থাৎ রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খানকে 2 সপ্তাহের বিচারিক হেফাজতে রাখার আদেশ দেওয়া হয়েছে। তার আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার অ্যাট শহরের কারাগার প্রাঙ্গণে এই ব্যাপারে শুনানি হয়েছে। সেখানে সাইফার মামলায় ইমরান খানকে আগামী 13 সেপ্টেম্বর পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময় ইমরান খানকে মূলত জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে তোষা খান মামলায় ইমরান খানের 3 বছরের সাজা স্থগিত করে ইসলামাবাদের হাইকোর্ট, কিন্তু সাইফার মামলার কারণে জামিন মেলেনি তার।
দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।